ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস কুইস্ট। আজ একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটি অনেকে রিকোয়েস্ট করেছিল যে ভূগোল অনার্স নিলে বা ভূগোল অনার্স নিয়ে একটি যদি বিস্তারিত ভিডিও পাওয়া যায় সেক্ষেত্রে অনেকের সুবিধা হয়। দেখো, আমরা এইচএসের পর কলেজে অ্যাডমিশন নিই এবং সেক্ষেত্রে আমরা বিভিন্ন সাবজেক্ট চুজ করতে পারি, সেখানে একটু ভূগোল অনার্স আমরা অনেকেই নিতে প্রেফার করি। তো ভূগোল অনার্স কী, কেন এবং কেনই বা নেব, এবং এই ভূগোল অনার্স পেতে কত নম্বর লাগে, সেই বিষয়ে কিন্তু আমি এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো প্রথমে আমাদের জানতে হবে ভূগোল কোন ধরনের সাবজেক্ট, ভূগোল নিলে আমাদের কি কোনো ধরনের কেরিয়ার হবে, ভবিষ্যতে কোন ধরনের আমাদের কেরিয়ার হবে এই এডুকেশনাল লাইফে, বা আমাদের কোন ধরনের জব পেতে পারি ভূগোল নিলে। তো সেই সমস্ত বিষয় জেনেই কিন্তু আমাদের যে কোনো সাবজেক্টে আমাদের অনার্স নেওয়া প্রয়োজন। এই ভূগোল নিলে কতটা অপরচুনিটি আমরা পাবো পরবর্তীকালে শিক্ষকতার পেশায় বা অন্য যে সমস্ত জবগুলো রয়েছে আমাদের চারিপাশে, সেসব ক্ষেত্রে আমরা কোন ধরনের অপরচুনিটি পাবো, সেই সমস্ত বিষয় কিন্তু আমাদের আগে জেনে নিতে হয় যে কোনো সাবজেক্ট অনার্স নেওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু অনার্সটা ইম্পর্টেন্ট, যারা ভালো স্টুডেন্ট বা যারা দীর্ঘদিন পড়াশোনার সঙ্গে যুক্ত থাকতে চায় তারা কিন্তু এই অনার্স নেয় এবং অনার্সের নিয়ে ভাবে। তো আমরা আজ আলোচনা করবো এই ভূগোল অনার্স নিয়ে। তো ভূগোলটা কোন ধরনের সাবজেক্ট সেটি আমরা আগে জানবো। দেখো, ভূগোল একটি ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট, অর্থাৎ এখানে কিন্তু সমস্ত বিষয়কে গ্যাদার করে একটি ব্রড ক্যাটাগরিতে এই ভূগোলকে ডিভাইড করা হয়। ভূগোলের বিভিন্ন সাব ব্রাঞ্চেস রয়েছে, যারা অনার্স নেবে তারা বুঝতে পারবে ভূগোল কোন ধরনের সাবজেক্ট, এবং ভূগোলে অনেকগুলো ব্রড ক্যাটাগরি রয়েছে, সেগুলো তোমাদেরকে পড়তে হবে যখন অনার্স নেবে কলেজে উঠবে, ফার্স্ট সেম, সেকেন্ড সেম, থার্ড সেম, এগুলো সব ফার্স্ট সেমে বিভিন্ন ধরনের টপিক তোমাদেরকে পড়তে হবে। প্রথমে বলি, ভূগোল একটি সত্যি দারুণ সাবজেক্ট, যারা পরিবেশ প্রেমী এবং যারা ঘুরতে পছন্দ করে তাদের জন্য কিন্তু একটি দারুণ সাবজেক্ট, কারণ এখানে এক্সকার্সন থাকে, সেখানে তোমরা ঘুরতে যেতে পারো বিভিন্ন পাহাড়ি অঞ্চলে, সেখানে কলেজ থেকে ডিসাইড করা হয় এবং সেখান থেকে তোমাদের কিন্তু নিয়ে যাওয়া হয় ঘুরতে। ভূগোল অনার্স থাকলে সেক্ষেত্রে তোমরা কিন্তু ঘুরতেও যেতে পারো। তো এই ভূগোলটা একটি হার্ডওয়ার্কিং সাবজেক্ট বলতে পারো, কারণ এখানে প্র্যাকটিক্যাল থাকে, প্রচুর প্র্যাকটিক্যাল তোমাদের করতে হবে। তোমরা যে স্টাডি করবে পড়ার থেকে কিন্তু প্র্যাকটিক্যালের সংখ্যাই বেশি, তোমাদের হাতে কলমে বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল করতে হবে। আবার ভূগোল নিয়ে যদি এমএ করো সেক্ষেত্রে কিন্তু ল্যাপটপ বা কম্পিউটারে তোমাদের সে সমস্ত প্র্যাকটিক্যাল করতে হবে, সেখানে হাতের কোনো ব্যাপার নেই। আর এমনি কলেজে লাইফে যেগুলো করতে হয় সেগুলো হচ্ছে তোমাদের খাতা তৈরি করতে হয়, অনেক প্র্যাকটিক্যালে খাতা তৈরি করতে হয়, সেটা একটু খাটনি, তবে তোমরা যারা ভালো স্টুডেন্ট তাদের কিছু মনে হবে না। এবং এই ভূগোল তোমরা নিতে পারো যারা বিভিন্ন ধরনের বিজ্ঞান সম্বন্ধে, সায়েন্সের উপরে যারা বিশ্বাস করে বেশি তারা কিন্তু অবশ্যই ভূগোল অনার্স নিয়ে পড়তে পারো। ভূগোলটি যেহেতু একটি সায়েন্স ভিত্তিক সাবজেক্ট সেক্ষেত্রে কিন্তু ম্যাথেরও একটা ব্যাপার থাকে, ম্যাথ এবং ইংলিশটি স্ট্রং হলে তোমাদের ভূগোল সাবজেক্ট পড়তে কিন্তু খুব মজার বিষয়। ভূগোল পড়েই কিন্তু খুব মজার একটা সাবজেক্ট, যেখানে তোমাদের বোঝার বিষয়, এখানে বেশ মুখস্থ করার কিন্তু তেমন কিছু নেই, তোমাদের এখানে পড়তে হবে, জাস্ট বুঝতে হবে এবং পড়তে হবে, সামান্য পড়বে এবং বোঝার বিষয় এখানে বেশি থাকে। শুধু একটাই আমি বলবো, জিওগ্রাফিক্যাল থট যখন তোমরা কলেজে উঠবে এবং বিভিন্ন সেমে তোমাদের থাকবে জিওগ্রাফিক্যাল থট, সেখানে তোমাদের মুখস্থ করার বিষয়, তাছাড়া যে সমস্ত ভূগোলের ব্রাঞ্চ রয়েছে সেগুলো কিন্তু তোমাদের বোঝার, অর্থাৎ আমি এখানে বলতে চাইছি যাদের বোঝার ক্ষমতা বেশি বা যারা বুঝতে ভালোবাসো তারা অবশ্যই ভূগোল নিয়ে পড়তে পারো। এবং সবথেকে বড় ব্যাপার, এই ভূগোল অনার্স পেতে কত নম্বর প্রয়োজন হয়। দেখো, ভূগোল অনার্স পাওয়া কলেজে কিন্তু বিশাল বড় টাফ ব্যাপার, কারণ এখন ভূগোলের কম্পিটিশন অনেক বেশি এবং ভূগোলে কিন্তু আর্টসের গ্রুপ থেকে যে সমস্ত স্টুডেন্ট বা ক্যান্ডিডেটরা এই ভূগোল অনার্স নেয় তাদের কিন্তু নাম্বার হাই লাগে, অর্থাৎ বেশি নাম্বার ছাড়া কিন্তু ভূগোল অনার্স পাওয়া যায় না যেহেতু কম্পিটিশন বেশি। আর এই ভূগোলের নাম্বার কিন্তু অ্যাটলিস্ট, আমি সব থেকে নিম্ন বলছি, মিনিমাম 95 লাগবে, এবং সেক্ষেত্রে কিন্তু শুধু 95 ভূগোলে পেলেই হবে না, সেক্ষেত্রে তোমার ওভারঅল যে নাম্বারটি সেটিও কিন্তু খুব হাই লাগবে। যেরকম তোমাদের 500-তে পরীক্ষা হয় সেক্ষেত্রে কিন্তু 450-এর উপরে লাগবে, তাও হবে কি না আমি গ্যারান্টি দিতে বলছি পারছি না, আমি জাস্ট তোমাদের মিনিমাম একটি রাফ আইডিয়া দিচ্ছি যে ভূগোল পেতে হলে তোমাদের কত নাম্বার লাগবে। তবে সেটি ডিপেন্ড করে কলেজের ওপরে, কলেজের রেপুটেশনের ওপরে, যে কলেজের রেপুটেশন যত বেশি সেক্ষেত্রে কিন্তু নাম্বার সেখানে তত বেশি প্রয়োজন হয়। তবে আমি মিনিমাম তোমাদের একটা রাফ আইডিয়া দিচ্ছি যে ভূগোল পেতে হলে মিনিমাম 95 নাম্বার পেতে হবে ভূগোলে আউট অফ 100, এবং ওভারঅল যে 500-তে পরীক্ষা হয় সেই 500-র মধ্যে তোমাদের মিনিমাম, আমি বলছি যেটি মানে হয়ে যায় মোটামুটি, সেক্ষেত্রে 450 তো
মিনিমাম আমি বলছি, এটা নাও হতে পারে, কারণ এবার নাম্বার বেশি পেয়েছে সকলে, তো সেক্ষেত্রে কম্পিটিশনটা হাই হয়ে যায়। তো তোমাদের কিন্তু এখানে বেশি নাম্বার প্রয়োজন হয়, এবং সেক্ষেত্রে যারা ভালো স্টুডেন্ট তারা সেই নাম্বারটা পেয়েও থাকে। আর সেক্ষেত্রে দেখবে তোমরা যে কলেজে কিন্তু ভূগোলের সিটের সংখ্যা খুব কম থাকে, সেই জন্য কিন্তু আরও এই ভূগোল নিয়ে কিন্তু একটু কম্পিটিশনটা অধিকই হয়। তো ভূগোল আমি বলবো যারা অনার্স নিতে চাও অবশ্যই নিতে পারো, এবং সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বল বললেই হয়, তবে কিছুটা বর্তমান সময়ে ভূগোলের ডিমান্ড কিন্তু অধিক, আর তার ফলে কিন্তু এর কম্পিটিশন অনেক বেশি, এবং আর্টসের যে সমস্ত স্টুডেন্ট তারা কিন্তু ভালো ভালো স্টুডেন্ট তারা কিন্তু ভূগোল নিয়েই পড়াশোনা করে। আর পরবর্তীকালে কিন্তু চাকরির ক্ষেত্রে যেটা বলবো, কারণ তোমরা যখন এখন অনার্স নিবে, যেহেতু তোমাদের এখন শিক্ষার ক্ষেত্রে তোমাদের বেস তৈরি হচ্ছে, সেহেতু কিন্তু সব কিছু ভেবেচিন্তে তোমাদের অনার্স নিতে হবে যে ভবিষ্যতে তোমাদের কী হবে ভূগোল অনার্স নিলে। দেখো ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে কিন্তু ভূগোল অনার্স নিয়ে যদি পড়তে চাও, সেক্ষেত্রে কিন্তু চাকরির ক্ষেত্রে কম্পিটিশন অনেক বেশি, অনেক হাই লেভেল। সেক্ষেত্রে অন্য যে সমস্ত সাবজেক্টগুলো আছে যেগুলোর চাহিদা কম, সেগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা রয়েছে, কিন্তু ভূগোলের ক্ষেত্রে চাকরির যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই কম, কারণ সেখানে কম্পিটিশন অনেক বেশি, আর সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক বেশি পরিশ্রম করতে হবে। আমি জানি সকলেই যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু পরিশ্রম করতে ভালোবাসে, তো সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, পরিশ্রম করলে অবশ্যই সাফল্য পাবে। আর যারা ভূগোল নিতে চাও, যারা ভূগোলকে ভালোবাসো, অবশ্যই ভূগোল নিয়ে পড়বে, খুব মজার সাবজেক্ট, এখানে বোঝার বিষয় আছে, এখানে খুব যে পড়তে হবে সারাদিন এরকম কোনো ব্যাপার নেই, তুমি যদি বুঝতে ভালো পারো বা তুমি যদি তোমার যদি আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা খুব বেশি ভালো হয় তাহলে কিন্তু তোমার ভূগোল খুব মজার সাবজেক্ট। আর যাদের আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার নেই আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে অবশ্যই তোমার ভূগোল কিন্তু নেবে না, কোনো লাভ হবে না ভূগোল নিয়ে, ওরকম পড়ে কোনো লাভ নেই, দিন মান পড়ে কোনো লাভ নেই। তুমি যদি বোঝার পাওয়ারটা অনেক বেশি থাকে তো অবশ্যই তুমি ভূগোল নাও, তোমার সাবজেক্টটি পড়েও মজা পাবে এবং সাবজেক্টের সাথে একটা ভালোবাসা তৈরি হয়ে যাবে যে সাবজেক্টটি সত্যি কার্যকর সাবজেক্ট। এবং ভূগোল নিয়ে যেটা বললাম এম ফিল পরবর্তীকালে পিএইচডি করলে ভালো বেশ অপরচুনিটি রয়েছে, যেহেতু এটি সায়েন্স বেসড সাবজেক্ট, এটি কিন্তু একটি সায়েন্স বেসড সাবজেক্ট, সেহেতু কিন্তু ভূগোল নিয়ে একটা পড়ার মজা রয়েছে। আর যে যারা ঘুরতে ভালোবাসে তাদের কিন্তু এখানে একটা সুবর্ণ সুযোগ যে তারা তার বন্ধু বান্ধবীর সাথে কিন্তু কলেজের থ্রুতে কিন্তু ঘুরতে যেতে পারবে, ইউনিভার্সিটির থ্রুতে ঘুরতে যেতে পারবে। তো তোমাদের ইচ্ছে, তোমাদের যদি ভালো লাগে তবেই কিন্তু তোমরা ভূগোল অনার্স নেবে, এবং বোঝার যাদের পাওয়ার বেশি তারা অবশ্যই ভূগোল নেবে। ধন্যবাদ।